न्यूज अपडेट स्पॉन्सर्ड बाय शाहा टेक्सटाइल ए कंप्लीट डिपार्टमेंटल स्टोर। नमस्कार, দেখছেন পূর্বে নিউজ আপডেট। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। গত 25 এপ্রিল ভোটের দিন বসিরহাটের ভেবলা এলাকায় পুলিশকে মারধরের অভিযোগে দুজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। গত 25 এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার পৌর নির্বাচনে বসিরহাটের ভেবলা এলাকায় ভোট লুট করে সন্ত্রাস চালানোর পাশাপাশি পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে দুজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পূর্বে নিউজ জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। আপ হাসনাবাদ লোকালে ট্রেনের গেটে ঝুলতে গিয়ে পোস্টে বাড়ি খেয়ে প্রাণ হারালো এক যুবক। আপ হাসনাবাদ লোকাল ট্রেনের গেটে ঝুলতে গিয়ে পোস্টে ধাক্কা লেগে ট্রেনের বগিতে পড়ে প্রাণ হারালো এক যুবক। বসিরহাট স্টেশন থেকে হাসনাবাদ যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ট্রেনটি পুনরায় বসিরহাট স্টেশনে ফিরে আসলে মৃতদেহটি উদ্ধার করেছে রেল পুলিশ। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। আমরা ট্রেন থেকে নামলাম। হ্যাঁ, কিভাবে ছিল ও? ট্রেনের ভিতরে পড়েছে। তার লোকরা পাবলিক বললো যে প্যাসেঞ্জার লেবুতলা ভাসিলার ওখানে ওই ঝুঁকে যাচ্ছে, তখন গ্যাস লেগেছে কোনো সিগন্যাল পোস্টে, পোস্টে কোনো লেগেছে, লেগে ছিটকে কম্পার্টমেন্টের ভিতরে পড়ে। তারপরে আমরা আমরা এখানে নামালাম। ওটার বুঝতে হেল্প হবে কোন ট্রেনে এটা ঘটে? 3:55 করে এর কোনো পরিচয় কিছু জানা? না না, এখনো পরিচয় জানা। পূর্বি নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বসিরহাট। Look like আসছে বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণি শাড়িমণি পাঞ্চালী, শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। হাবড়াবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। আপনার শহর হাবড়া হতে চলেছে স্মার্ট সিটি। রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থার পরিকাঠামোর আধুনিকায়নের পাশাপাশি আপনার শহরে আসতে চলেছে ফ্রি ওয়াইফাই জোন। 2014 সালের জুলাই মাসের বাজেট কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রতিশ্রুতি দিয়েছিল দেশে 100টি স্মার্ট সিটি তৈরি করা হবে, আর সেই মতোই 100টি স্মার্ট সিটি প্রকল্পের তালিকা ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঘোষণা করল কেন্দ্র সরকার। আর সেই তালিকায় বাংলা থেকে বরাদ্দ হলো 5টি শহর, যার মধ্যে একটি শহর আমাদের হাবড়া। এখন জানা দরকার স্মার্ট সিটি কি, যার সামগ্রিক পরিকাঠামোই হবে অত্যাধুনিক। শুধু তাই নয়, অত্যাধুনিক হবে জনজীবনও, আর তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নিরাপত্তা সর্বেতেই থাকবে আধুনিকরণের ছোঁয়া। আর সেই সাথে হবে ডিজিটাল শহর, যেই শহরকে
একেবারেই মুড়ে ফেলা হবে ফ্রি ওয়াইফাই জোনের আওতায়, আর সেই সাথে অবশ্যই থাকছে ই গভর্নেন্স, আর তাই দিয়ে গড়ে উঠবে দেশের প্রথম 100টি স্মার্ট সিটি। আর এই স্মার্ট সিটির জন্য এনডিএ সরকার প্রতিটি রাজ্যের কাছেই প্রস্তাব চেয়ে পাঠিয়েছিল, আর সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী পশ্চিমবঙ্গের জন্য 5টি স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ শহর কলকাতা, হলদিয়া, দুর্গাপুর, হাবড়া ও জঙ্গিপুর। চীনের সাংহাই শহরকে মডেল হিসাবে ব্যবহার করছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, আর সেই মতোই প্রাথমিক ক্ষেত্রে প্রায় 7,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, টার্গেট 2022। তাই এবার শুধু দিন গোনার অপেক্ষা, শহর হাবড়া হতে চলেছে স্মার্ট সিটি হাবড়া, যার অন্যতম নিদর্শন অত্যাধুনিক জনজীবন, অত্যাধুনিক শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও নিরাপত্তা সহ সামগ্রিক পরিকাঠামো, আর সেই সঙ্গে অবশ্যই ফ্রি ওয়াইফাই। পূরবি বাংলা। গত 24 ফেব্রুয়ারি রাতে মধুমগ্রামের একটি দোকান থেকে চুরি যাওয়া প্রায় 14 লক্ষ টাকা সোনার গয়না সহ দুজনকে গ্রেপ্তার করলো মধুমগ্রাম থানার একটি বিশেষ দল, সাংবাদিক সম্মেলনে জানালেন এসপি ভাস্কর মুখার্জি। 2015-24 ফেব্রুয়ারি এদিন গভীর রাতে মধুমগ্রামের দিগবেরিয়ার একটি অলংকারের দোকান থেকে প্রায় 400 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে মধুমগ্রাম থানার পুলিশ। এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে নদিয়ার ধুবুলিয়া থেকে শেখ ছাত্তার নামে এক দুষ্কৃতীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে মালদার কালিয়া চক থেকে ওই 400 গ্রাম সোনার গয়না সহ অনির্বাণ মিশ্র নামে আরও একজনকে আটক করেছে মধুমগ্রাম থানার একটি বিশেষ তদন্তকারী দল। বুধবার বারাসাতের এসপি অফিসে সাংবাদিক সম্মেলনে জানালেন এএসপি ভাস্কর মুখার্জি। রাত্রে 23-24-2015 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 23-24 রাত্রে মধ্যমগ্রাম থানার আন্ডারে ধর জুয়েলার্স দিগবেরিয়া ধর জুয়েলার্সের দোকানে একটি চুরি হয়। দোকানের পেছনের দিকের অংশ ভেঙে গোল্ড অর্নামেন্ট চুরি হয়। এই চুরির ভিত্তিতে পুলিশ একটা কেস স্টার্ট করে এবং এই কেসের তদন্ত আমরা শুরু করি। আমরা গত কয়েকদিন আগে সাত্তার শেখ নামে একজন আসামি নদিয়ার ধুবুলিয়ার একটি কেসে ধরা পড়ে কয়েকদিন আগে। এই সাত্তার শেখকে আমরা জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই সাত্তার এই ঘটনার সাথে যুক্ত ছিল, তার কয়েকজন সঙ্গী ছিল, আরও দু একজন সঙ্গী তার সঙ্গে ছিল। অরিজিনালি এই সাত্তার ঝাড়খণ্ডের বাসিন্দা, সে তার ওই কয়েকজন সঙ্গী নিয়ে এই ক্রাইমটা করেছে। ইতিমধ্যে ধৃত ওই দুজনকে বারাসাত আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় জড়িত সন্দেহে আরো দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। পূরবি নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, বারাসাত। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন, ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ পাফ টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া, ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, জিমল, স্যাঙ্কো,
অরবিন্দ ও গ্রাজিয়ার মতো নামি দামি কোম্পানি শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা, কল্পনা স্টোর, অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। কালবৈশাখী এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের বরাদ্দ টাকা যথাযথ না পাওয়ার অভিযোগে বনগাঁ ব্লকের কৃষি দপ্তরে বিক্ষোভ দেখালো শতাধিক চাষী। বনগাঁ ছয়ঘরিয়া পঞ্চায়েতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিঘাপতি 1800 টাকা করে বরাদ্দ করেছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। কিন্তু বিঘাপতি 1800 টাকার বদলে জমির পরিমাণ বেশি থাকার সত্ত্বেও 1000 টাকা করে মিলেছে বলে অভিযোগ জানান কৃষকরা। আমাদের হলো ঝড়ে শিলা বৃষ্টিতে হলো কলাবাগান, তিল, ঠিক আছে, ধান, এগুলো পেঁপে বাগান, এগুলো সব কিন্তু এমনি টাকা দিচ্ছে, প্রত্যেকে টাকা নির্ধারিত করে দিয়েছে 1000 টাকা করে দিচ্ছে। কেউ কারো 5 বিঘে জমি, 7 বিঘে জমি, কারো আবার 3 বিঘে জমি আছে, 1 বিঘে জমি, ঠিক আছে, সব 1000 টাকা করে। কিন্তু পাশে আর একটা অঞ্চল আছে কালুপুর অঞ্চল, সেখানে আপনার হলো কারো 6 বিঘে 6000 7000 8000 এরকম করে টাকা দিচ্ছে, ঠিক আছে। তার জন্য আমরা এখন মানে বন্ধ করে দিয়েছি, আমরা বললাম আমরা চেক নেবো না, ঠিক আছে। 1000 টাকা করে কী হবে আমাদের? আমার ক্ষতি 2 বিঘে তিল গেছে, ধান 2 বিঘে গেছে, 10 কাঠা পটল গেছে, এপি বাগান গেছে 10 কাঠা, 5.5 বিঘে সম্পত্তি দেওয়া আমার, ওর থেকে বাস তো গেছে বাদ আমার 1 বিঘে। আপনার 1800 টাকা দিয়ে বই পাবে ক্ষতিপূরণ, কিন্তু আমার মাত্র 1000 টাকা দিয়ে পেয়েছেন 1000। আর ওই বোর্ডে কি আছে? বোর্ডে আছে 1800 বিঘাপতি। বলুন বিঘাপতি 1800 বিঘাপতি। এই অভিযোগে বুধবার বনগাঁয় কৃষি দপ্তরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান চাষিরা। এই বিষয়ে বনগাঁ ব্লক কৃষি আধিকারিক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যেসব কৃষকেরা কম পরিমাণে টাকা পেয়েছেন তাদেরকে পুনরায় টাকা দেওয়া হবে। সরকারি যে সহায়তা ঘোষণা হয়েছে তাই সেই অনুযায়ী আমরা বিতরণ করছি। সেই বিতরণের ক্ষেত্রে কিছু কৃষক একটু আমাদের কাছে জানিয়েছেন যে তাদের জমি বেশি অথচ তারা একটু কম কম্পেনসেশন পেয়েছে। আমরা এই বিষয়গুলো যেহেতু আমাদের জেলা থেকে এই কম্পেনসেশনটা ধার্য করে দেয় আমরা জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। অন্যরা আমাদের কাছে যদি বলে দেন যে আমাদের এগুলো যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমরা ওই যে কৃষকরা আছেন ওই কৃষকদের আমরা আমাদের ওদের টেলিফোন নাম্বার আছে আমরা ডেকে ডেকে ওদেরকে আবার জানিয়ে দেব, বা অন্যান্যভাবে আমরা স্থানীয় পঞ্চায়েত সদস্য বা দিয়ে ওদেরকে আবার বলে। পূর্ববি নিউজের জন্য অনিন্দ পাচার রিপোর্ট, বনগাঁ। বসিরহাটের ভোজারাঙ্গা সীমান্ত থেকে বুধবার সকালে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে 42 জন বাংলাদেশকে গ্রেপ্তার করল বিএসএফ। এদিনই ওই বাংলাদেশিদের বসিরহাট থানার হাতে তুলে দেওয়া হয়। ওই 42 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত বলে জানা গেছে। পূর্ববি নিউজের জন্য অনিন্দ পাচার রিপোর্ট, বসিরহাট। পূর্ববি নিউজ আপডেট এখন পর্যন্ত, আপনারা দেখছেন পূর্ববি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।